বর্ষাখানে আপনি এডি থেকে লিখেছেন স্বামী দেশের বাইরে থাকে সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি তাকে ফেরাতে পারি না আমার করণীয় কি আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেওয়া যাবে কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন দেখুন পরকিয়া। এটি আমাদের সমাজে আজকাল রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে দেশে থাকেন কিংবা প্রবাসে স্বামী স্ত্রী বিভিন্নভাবে কখনো মহিলা কখনো পুরুষরা জড়িয়ে পড়ছেন তো এরকম পরিস্থিতিকে উত্তরণের জন্য আসলে স্বামী স্ত্রী একসাথে থাকা দরকার দুই জায়গায় থাকলে দূরত্বে থাকলে এটি সমস্যা তৈরি করা তবে আপনার স্বামীকে খুব দ্রুততার সাথে বিদেশে তিনি গিয়েছেন কিছু পুঁজি সংগ্রহ করে দ্রুততার সাথে যেন দেশে ফিরে আসেন সেই চেষ্টা আপনি করেন সেই সাথে আপনার যদি যাওয়ার সুযোগ থাকে আপনি তার সঙ্গে নিয়ে যুক্ত হতে পারেন এবং তাকে সময় দিন এবং নাসিহা করুন ভালো মানুষের সান্নিধ্যে যেন থাকে খারাপ পরিবেশ থেকে যেন সরে আসে সে যেন তাকে আপনি উদ্বুদ্ধ করতে থাকুন আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন রুবেল হোসেন লিখেছেন মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে বাসায় নামাজ পড়লে আপনার ওয়াক্তের যে দায় সেটি থেকে আপনি মুক্ত হলেন বাট এটি এক ধরনের ত্রুটিপূর্ণ সালাহ কারণ পুরুষ মসজিদে জামাতের সাথে আদায় করবে কোরআন কারিম আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জামাতের সাথে আদায় করো এই জন্য সমস্ত ফুকা একরাম একমত যে জামাতের সাথে আদায় করাটা এটা পুরুষদের জন্য ওয়াজিব আবশ্যক এবং অনেক ওলামা কেন্দ্রে শূন্যতে মহাকাদা বলেছেন যে ওয়াজিবের কাছাকাছি তার মানে জামাতের সাথে সালাত আদায় করতে হবে একজন পুরুষ মানুষের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মনে চায় মসজিদের জামাতের আয়োজন করার পর জামাত শেষে আমি বিভিন্ন ভাষা বাসায় গিয়ে চেক করি এবং যেখানে বেনামাজি আছে সেই বাসাগুলো যারা মসজিদে আসে না সেসব পুরুষদের আগুন লাগাই দিই কিন্তু সেখানে মহিলারা আছে শিশুরা আছে বৃদ্ধ অসুস্থ মানুষ থাকতে পারে যাদের মসজিদে এসে জামাতের সালাত আদায় করাটা নির্দেশ দেওয়া হয়নি অতএব তাদের কষ্টের বা তাদের ক্ষতির আশঙ্কা চিন্তা করে আমি এটি করছি না তো এহাদিস থেকে বোঝা যায় যে পুরুষদের মসজিদে এসে জামাতের সাথে আদায় করার নির্দেশনা সাল্লাহ আসালাম দিয়েছেন মসজিদে এসে সালাদ আদায় করতে পারছেন না মসজিদ দূরে তাহলে আপনি যেখানে আছেন সেখানে কয়েকজন মিলে জামাতের সাথে আদায় করেন তারপর আপনি জামাতের সালাদ আদায় করবেন কারণ হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাযি বি 27 দরাজা জামাতে সালাত এটা একাকী সালাতের চাইতে 27 গুণ বেশি সওয়াবের কারণ হয় অতএব একটি কাজ করে 27 গুণ আমি বিনিময় পাবো সেটি কোনো বিবেকবান মানুষ ছাড়তে পারে না এই জন্য জামাতের সাথে মসজিদে গিয়ে সালাদ আদায় করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কীভাবে বিরত থাকা যায় স্বপ্নে খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে স্টেক আর করবেন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে সেটি কোনো হবে না ইনশাআল্লাহ তাআলা মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এটি কি আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান তাহলে তাকে এটা কীভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত জঘন্য গালমন্দও দিয়ে করে থাকি এটি আমাদের দিনের বিষয়ে হ্যাঁ আলেপনার প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেশক মানুষের কাজ হতে পারে না রাহিমাহিম লিখেছেন পিরিয়ডের সময় আমি দূরচুরি পড়তে পারবো কিনা হ্যাঁ পিরিয়ডের সময় দৃষ্টির পড়তে কোনো অসুবিধা নেই দূরত পড়তে পারবেন জিকির করতে পারবেন আল্লাহ কাছে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই